পুজোর ঠাকুর দেখতে যে শ্রীভূমি যাবো, শিয়ালদা যাবো, অনেকগুলো প্ল্যান নিয়ে বেরোচ্ছি। কটা বাজে এখন? 11:30 বাজে। তো এবার বেরোনো যাক। দাদা ওরা ওখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড তারপরে দাদাজির সাথে মিট করে তারপরে যাচ্ছি আমরা, মানে ছোট মুরগিদের সাথে। এবার হাওয়া দিতে দাঁড়িয়েছে আমাদের গাড়ির, গাড়ির হাওয়া নেই, আর ওদিকে তেল ভরছে সবাই। কি রে হাওয়া শেষ, তুমি রয়েটে হাওয়া শেষ বলে নাকি? আমার ওয়েটে মার খাবি সাদা। নিউ ড্রেস পরে নিয়েছি, প্রথমতেই নিউ ড্রেস। কিছু বলতে চাস না? এরকম করে যদি বাইক চালাস আর পৌঁছাতে হবে নাকি? আমি বলে দিলাম, দুটোর সময় পৌঁছাইছি বুঝে, আমি বলে দিলাম বুঝে। কি এটা কি রে? এটা তোমার ইয়ে দে, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ওই রকেটের ওইটা অংশটা। দিদি এরকম কাউকে মারে আংটিটা পরে উল্টো হাতে কাশি দেয়। একলে রানীরা পড়তো না? রানীরা খিদে আটকাচ্ছিস। এটাও দিয়েছি দোকানে, তাই জন্য কালকে আসবে নেল লেন্স, আমার নতুন লেন্স। তো আজকে আর লেন্স ছাড়াই যাচ্ছি, ইউজুয়ালি লেন্স ছাড়া বেরোই না। লেন্সটাও দোকানে দিয়ে দিয়েছি, আজকে আসলো না, নাহলে আজকেই পড়তে পারতাম। নতুন লেন্স, নিউ পড়তে হবে না। এই পাউডার দিয়ে বলে নিউ হেয়ার কালার। আমরা বাইপাস ঢুকে গেলে আওয়াজ শুনতে পাবে না। পুজো 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 বাইপ চলে এসেছে। আসেই না, কোনো বার আসে না, আমরা জোর করি। আমরা শ্রীভূমি পৌঁছালাম, কিন্তু এবার পার্কিং এর একটা বড় সমস্যা। এই যে ডিজনিল্যান্ডের গেট। কি রে ডিজনিল্যান্ডের গেট? ডিজনিল্যান্ডের গেট, শ্রীভূমির গেট, সরি। আমরা শ্রীভূমি জন্য পার্কিং এর জন্য কি অবস্থা, আমরা কোথাও পার্কিং পাইনি, কষ্ট করে রাখি রে। আর যাবি শ্রীভূমি দেখতে? যাব, অবশ্যই যাব। আমার ফোন পুরো আছে, আমার ব্যাগে আছে ফোন। শ্রীভূমির প্যান্ডেল দেখতে গেলে কত দূর থেকে হাঁটতে হয়, মাথা খারাপ হয়ে যায়। ওই পারে আরো যাচ্ছে না, লাইন ধরে গেছি মানুষ, এই যে আর ভয় আছে। বাইক রেখেছি না? দশমী
ফাঁকা হয়ে যায় পুজো শেষ বলছে এই মাত্র পৌঁছালাম জাস্ট টাওয়ারের এখানে এখনো অনেক দূর পৌঁছাতে হবে তাই না বল অনেক দূর ও ব্লক করছে এই যে আমরা মনে হয় ঢুকছি নাকি জানি না আমি বলছি আমরা ব্যাকে চলে তোমরা দেখে আসো ব্রেক মারছিস কেন মারা তো না দেখ মনেই হচ্ছে না যে আজকে দ্বিতীয়া করতে পারত সব জায়গায় এই লাইট পোস্টের বাদই কিরকম রেস্টুরেন্টে নিয়ে যাবি চ খেয়ে আসি তাহলে কি করবো ভিডিওগ্রাফার হঠাৎ কালকে নেতাজির ছবি দিয়ে বলতেও পারছি না মহিলা মানুষ বন্ধ করে দে বন্ধ করে দে Thank you.
ফাইনালি শ্রীভূমির প্যান্ডেল থেকে বেরোলাম, ফাইনালি প্যান্ডেল থেকে বেরোলাম। আরে কোথায় রে ও? এবার লোক খোঁজা হচ্ছে। তো ফাইনালি হেঁটে হেঁটে অনেক দূর থেকে গাড়ির কাছে পৌঁছালাম। এরপরে ডেস্টিনেশন কোথায় যাব? এরপরে যাই না, তিন চারটে দিন ২৪টা ভাই ঠাকুরটা ভাই দেখে নিবি খালি এখনো ঘুরতে দিচ্ছে না, খোলাই আছে নাকি? ও না, গেটের বাইরে দিয়ে দেখতে হবে, ভেতরে দেখতে দেবে না। খুব সুন্দর করেছে, খুব সুন্দর। বন্ধ, চোরবাগানে এসেছিলাম, বন্ধ। চেনাই যাচ্ছে না নাকি? এটা নিউ মার্কেট, চেনাই যায় না। শ্রীলেদার্স, কি মারাত্মক ঠান্ডা লাগছে এখন, ভোর ভোর না। হ্যাঁ, ব্রিজ ব্রিজ আবার কোথায় যায় ব্রিজ? তো আর আমাদের জন্য বন্ধ, এই যে নন্দন আসছি, নন্দন আসছি, নন্দন আসছি, তো কাছাকাছি তো পুরো। আমরা ভাঙন পৌঁছালাম, ভাঙনের এখানে আর একটুখানি, সাড়ে তিনটে বাজে।